প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বর্ণমালা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিনা আক্তার। আমি আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। শিক্ষার্থীরা, আমরা এর আগেও কয়েকদিন কাঠামোবদ্ধ প্রশ্ন করেছি। আমি আজকেও তোমাদের জন্য কয়েকটা কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে এসেছি। তাহলে আসো আমরা আমাদের পাঠে চলে যাই। দেখো, এখানে একটা প্রশ্নে বলেছে যে, চোদ্দ নং একটা প্রশ্ন, এখানে ক নং প্রশ্নটাতে বলেছে যে, নিচে গাণিতিক বাক্যটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। আমাদের এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, দেখো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে, আমাদের এখানে একটা জাস্ট একটা সংখ্যা দিয়ে দিয়েছে। এই সংখ্যা অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে যে একটা গল্প তৈরি করতে এবং সেই অনুযায়ী আবার এটাকে সমাধান করে দেখাতে। তাহলে আসো আমরা সমাধান শুরু করে দেই। আমরা লিখি, কি লিখব, যে মিতা দুশো টাকা নিয়ে দোকানে গেল, দোকানে গেল। শিক্ষার্থীরা আরেকটু খেয়াল করো, এখানে আমাদের আগে আছে দুশো, এই জন্য আমি লিখেছি কি যে মিতা দুশো টাকা নিয়ে দোকানে গেল। আচ্ছা, সে দশ টাকা মূল্যের আটটি পেন্সিল কিনল, পেন্সিল কিনল। তাহলে দোকানদার, যেহেতু এখানে একটা বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, লিখবো যে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে, ফেরত দিবে। দেখো, আমরা এখানে এই গাণিতিক বাক্যটা দেখে আমরা প্রশ্নটা তৈরি করলাম। প্রশ্নটা আমি আবার করছি, কি বলেছে যে মিতা দুশো টাকা নিয়ে দোকানে গেল, সে এই দশ টাকা মূল্যের আটটি পেন্সিল কিনল, তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। তাহলে এবার আসো আমরা সমাধানটা করে দেখি। এই দুশোকে যদি আমি দশ গুণ আট, প্রশ্নটা আমরা আগে তুলে ফেললাম, এবার দেখো দুশো বিয়োগ, আমরা যদি দশকে আট দিয়ে গুণ করি, তাহলে আট দশে কত হবে, আট দশে আশি। দুশো থেকে যদি আশি বিয়োগ করি, শূন্য আট আছে, দশ হবে দুই, হলে হাতে আছে এক, একশো বিশ। তাহলে আমরা উত্তরটা কী লিখব, উত্তর একশো বিশ টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আসো আমরা খ নংয়ে চলে আসছি। খ নংয়ে এখানে তারা একটা প্রশ্ন আমাদের মতো করে তৈরি করে দিয়েছে, সেটার আমাদেরকে বলেছে যে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে এবং পরে সেটা সমাধান করতে হবে। তাহলে প্রশ্নটা কি বলেছে, যে রাজু আট টাকা দরে ছয়টি পেন্সিল এবং দুই টাকা দরে বারোটি চকলেট কিনল, সে মোট কত টাকার জিনিস কিনল। তাহলে আসো আমরা আগে লিখব যে বাক্যটিকে, বাক্যটিকে গাণিতিক বাক্যে, গাণিতিক বাক্যে প্রকাশ করে পায় সে কি করেছে, সে আট টাকা দরে ছয়টি চকলেট কিনেছে। তাহলে আট গুণ ছয় এবং দুই টাকা দরে, সরি, আট টাকা দরে ছয়টি পেন্সিল কিনেছে এবং দুই টাকা দরে বারোটি চকলেট কিনেছে, তাহলে যোগ দুই গুণ বারো। এই হচ্ছে আমাদের মূল গাণিতিক বাক্য। এখন যদি এটাকে আমরা সমাধান করি, দেখো ছয়কে আট দিয়ে গুণ করলে ছয় আটা আটচল্লিশ, যোগ দুইকে বারো দিয়ে গুণ করলে বারো দ্বিগুণে চব্বিশ।
এখন যদি যোগ করি চার আর আট বারো দুই, হাতে আছে এক তিন, চার আর একে পাঁচ, পাঁচ আর দুই সাত, তাহলে উত্তরটা কি হবে? উত্তর বাহাত্তর টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা, এবারে দেখো আমাদের আরেকটা প্রশ্ন আছে। গ্রীষ্মের ছুটিতে আরিফ তিন দিন চোদ্দ ঘন্টা এবং মাসুদ পাঁচ দিন আঠারো ঘন্টা ভ্রমণ করে। ক নং প্রশ্নে বলা হয়েছে যে আরিফ মোট কত ঘন্টা ভ্রমণ করে। তাহলে আরিফের এই তিন দিনকে আমরা ঘন্টায় প্রকাশ করব আগে। তাহলে আসো আমরা আগে লিখে নিই। আমরা জানি, আমরা জানি এক দিন সমান কত ঘন্টা? চব্বিশ ঘন্টা। সুতরাং তিন দিন সমান এই চব্বিশকে আমরা তিন দিয়ে গুণ করব। তাহলে তিন চার বারো দুই, হাতে আছে এক, তিন দুগুণে ছয় আর একে সাত, বাহাত্তর ঘন্টা। তাহলে লিখব, সুতরাং আরিফ মোট ভ্রমণ করে, তিন দিনকে তো আমরা ঘন্টা বানিয়ে ফেললাম, তাহলে এই বাহাত্তর যোগ আর ওখানে আছে কত? চোদ্দ ঘন্টা। আমরা যদি যোগ করি চার আর দুই ছয়, সাত আর একে আট, তাহলে কত পেয়েছি আমরা? ছিয়াশি ঘন্টা। এটাই হচ্ছে উত্তর, ছিয়াশি ঘন্টা। এবার আমরা খ নংয়ে চলে যাচ্ছি। খ নংয়ে বলা হয়েছে যে মাসুদ অপেক্ষা আরিফ কত কম সময় ভ্রমণ করলো। এখানে মাসুদ ভ্রমণ করেছে পাঁচ দিন আঠারো ঘন্টা এবং আরিফ ভ্রমণ করেছে তিন দিন চোদ্দ ঘন্টা। তাহলে আসো আমরা আগে লিখি যে মাসুদ ভ্রমণ করে, মাসুদ ভ্রমণ করে পাঁচ দিন আঠারো ঘন্টা, আর আরিফ ভ্রমণ করে, আরিফ ভ্রমণ করে তিন দিন চোদ্দ ঘন্টা। শিক্ষার্থীরা একটু তোমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে, যেহেতু আমাদের বলছে কত কম সময় ভ্রমণ করে, যেহেতু কম চেয়েছে তাহলে আমাদের কি করা লাগবে বলো দেখি? আমাদের এটা বিয়োগ করতে হবে। তাহলে লিখব কি, সুতরাং আরিফ কম ভ্রমণ করে, কম ভ্রমণ করে, আমরা যদি বিয়োগ করি দেখো চার আছে আট হবে কত হলে? চার আছে আট হবে চার হলে, একে একে মিলে গেলে শূন্য বাম পাশে বসে না, এখানে লিখব কি, ঘন্টা। আর এখানে তিন আছে পাঁচ হবে কত হলে? দুই হলে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, উত্তর আরিফ দুই দিন চার ঘন্টা কম ভ্রমণ করে। আসলে আমরা এর পরেরটাতে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা দেখো আমরা আরেকটা সমাধানে চলে যাচ্ছি। ষোলো নং প্রশ্নে বলেছে বারো বছর পাঁচ মাস এক দিন এবং পাঁচ বছর দুই মাস চার দিন। আমাদের ক নং প্রশ্নে বলেছে যে প্রদত্ত সময় দুটির পার্থক্য নির্ণয় করো, মানে আমাদের এই সময় এবং এই সময় এই দুইটা সময়ের পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা আগে লিখি বারো বছর পাঁচ মাস এক দিন, আর নিচে হচ্ছে পাঁচ বছর দুই মাস চার দিন। যেহেতু আমাদের পার্থক্য নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা কী করব, বিয়োগ করব। সুতরাং পার্থক্য
এখানে দেখো, এখানে আমাদের একটু রাফ করে দেখাতে হবে। আমরা জানি যে উপরের সংখ্যাটা যদি ছোট থাকে এবং নিচের সংখ্যাটা যদি বড় থাকে তখন আমাদেরকে 10 ধার করে আনতে হয়, কিন্তু এখানে মাস দিন সময়ের ক্ষেত্রে আমাদের ওই নিয়ম অনুযায়ী করলে হবে না। এখানে আমাদের এখান থেকে এক মাস ধার করে আনতে হবে। তাহলে আমরা জানি এক মাস সমান কত দিন, এক মাস সমান 30 দিন। এই জন্য আমরা এখানে এই 30 লিখব। এরপরে এই উপরে যে একদিন আছে সেটা আমরা যোগ করব। যোগ করে আমরা কত পেয়েছি, 31। এই মোট 31 থেকে আমি এই 4কে বিয়োগ করব। বিয়োগ করে আমি কত পেলাম, 27। তাহলে এখানে কত দিন হবে, 27 দিন। এখন দেখো, এই যে আমি এক মাস ধার করে এনেছি, এই এক মাসকে আমি এবার এই জায়গায় ফেরত দিয়ে দিব। তাহলে 2 আর 1 কত হয়, 3। 3 আছে 5 হবে কত হলে, 3 আছে 5 হবে 2 হলে। এটা হচ্ছে কি, মাস। এখন কিন্তু আমাদের হাতে আর কিছু নাই। তাহলে এখানে 5 আছে 12 হবে কত হলে, 5 আছে 12 হবে 7 হলে, হাতে আছে 1, 1, 1 মিলে গেলে 0 বছর। তাহলে উত্তর আমরা কি লিখতে পারি, উত্তর লিখতে পারি 7 বছর 2 মাস 27 দিন। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে খনং দেখো, খনং বলেছে যে প্রদত্ত প্রথম সময়টিকে দিনে প্রকাশ করো। আমাদের প্রদত্ত প্রথম সময় হচ্ছে এটা কি, 12 বছর 5 মাস 1 দিন। এটাকে আমাদের দিনে প্রকাশ করতে হবে। তাহলে আসো আমরা কি লিখব, যে প্রদত্ত প্রথম সময়টি হলো 12 বছর 5 মাস 1 দিন। আচ্ছা, এবার লিখি, আমরা জানি এক বছর সমান কত দিন, 365 দিন। তাহলে আমরা জানি 1 বছর সমান 365 দিন, আর 12 বছর সমান, তাহলে 365কে আমরা কি করব, 12 দিয়ে গুণ করে ফেলব। দেখো এটা একটু দুই সংখ্যার গুণ, আমাদের একটু রাফ করে দেখাতে হবে। এখানে আমি যদি 365কে 12 দিয়ে গুণ করি, দেখো 5 দুগুণে 10 = 0, হাতে আছে 1, 6 দুগুণে 12 = 1, 13, হাতে আছে 1, 3 দুগুণে 6 = 7, দ্বিতীয় ঘরে আসলাম একটা 0, 5 = 5, 6 = 6, 3 = 3। এবার আমরা যদি যোগ করি, 0, 5 আর 3 = 8, 6 আর 7 = 13, হাতে আছে 1, 3 আর 1 = 4। তাহলে আমরা পেয়েছি 4380 দিন। আচ্ছা, এবার আমরা এই 5 মাস, এই মাসটাকেও আমরা দিনে প্রকাশ করব। তাহলে এখানে লিখব আবার 1 মাস = 30 দিন। সুতরাং 5 মাস = 30কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 0, 3, 5, 15, মানে 150 দিন। আচ্ছা, এবার আমরা লিখব, সুতরাং 12 বছর 5 মাস 1 দিন = 12 বছর আমি পেয়েছি 4380, 4380 যোগ 5 মাসকে পেয়েছি 150, আর 1 আমাদের আগেই ছিল সেই 1 দিন। এবার আমরা যদি যোগ করি, 100, 0, তাহলে একই বসে, 5 আর 8, 5, 13, হাতে আছে 1, 1 আর 1 = 2, 3 আর 2 = 5, আমাদের হাতে কিছু নেই, 4 = 4। তাহলে আমরা কত দিন পেয়েছি, আমরা 4531 দিন পেয়েছি। তাহলে উত্তর লিখব, উত্তর 4531 দিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 3টা যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান করলাম। তোমরা বাসায় এগুলো বেশি বেশি করে অনুশীলন করবে, বাসায় সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।